আমরা যখন কাপ্তাই ড্যাম তৈরি করলাম তারপর থেকে কিন্তু এই মাইগ্রেশন শুরু হয়েছে। এখন ওই ওই ওইটাও কিন্তু একটা সোর পয়েন্ট, ফিউচারে উকি ঝুঁকি দেবে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। আসলে যা কিছুই আমরা করি না কেন, আমাদের একটা পার্সপেক্টিভে ফেলে বিষয়গুলোকে দেখতে হবে। হুইমসের বসে অথবা অ্যাডহক একটা চিন্তা থেকে আমরা সুইপিং কিছু কমেন্টস করে দিলাম এবং সেটা পরিবেশকে আরও কমপ্লিকেটেড করবে এবং আমাদের জন্য সেটা হবে সেলফ ডিফিটিং। সো 2023 ডিসেম্বর পর্যন্ত পরিস্থিতি কী দেখেন? মিক সাহেব পরিষ্কার করে তার কনক্লুশনে বলে দিয়েছেন যে তাদের যে ইনভলভমেন্টটা ইন ইলেকশনস, আমি তো পর্যবেক্ষণের কাজ করি গত 30 বছর ধরে দেশে বিদেশে, আপনার বাংলাদেশে 1991 যে নির্বাচন, এরশাদ যে দীর্ঘ শাসনের অবসানের পরে সেইখানে 5 সদস্যবিশিষ্ট মার্কিন টিম এসেছিল নির্বাচন পর্যবেক্ষণ, অ্যাজ ইন্টারন্যাশনাল অবজার্ভার, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে, এবং সিন্স দেন তারা কিন্তু এই ধারাটি অব্যাহত রেখেছে। এখন আপনার পরবর্তীতে যখন আমরা দেখলাম 2014 এবং 2018 নির্বাচন ওই অর্থে পার্টিসিপেটিভ নয়, এর কোয়ালিটি অফ ইলেকশনস নিয়ে নানান রকমের প্রশ্ন আছে, তখন কিন্তু তারা ওই অর্থে ব্যাপক পর্যবেক্ষণের যে কাজটি সেটা করা থেকে বিরত থেকেছে, ইন ওয়ে সিলভার ফুটবলটা প্রদান করেনি, এবং এইবার তারা আরও নজরদারিটা বাড়াবে। ইম্পর্টেন্স যে আছে, ইন্টারন্যাশনাল অব্লিগেশন যে আছে টুয়ার্ডস এ মেম্বার স্টেট অফ ইউএন, আইই বাংলাদেশ, সেটা কিন্তু মিক সাহেব পরিষ্কার করে বলে দিয়েছেন তার এই ডিবাউ। সো আমরা চীনের প্রসঙ্গ বাদ দিই, কারণ নির্বাচন নিয়ে চীনের জন্য সুবিধা হয় যে ধরনের শাসন ব্যবস্থা তারা সেটির পক্ষে থাকবে। ভারতের রোল গত নির্বাচনগুলোকে কেন্দ্র করে যে জায়গায় ছিল, আপনি কি মনে করেন সেই ধারা অব্যাহত থাকবে নাকি? দেখুন, ইন্ডিয়া আপনার তাদের যে থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে, 2014 ইলেকশনে তাদের তো, তারা তো একেবারে প্রকাশ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, সুজাতা এসে হাজির হয়েছিলেন ইত্যাদি, এরশাদ সাহেবকে পার্সুয়েট করা হয়েছিল, ইন এ ওয়ে অন্তরীণ করে রেখে দেওয়া হয়েছিল আপনার সিএমএইচে কোট অ্যান্ড কোট, এই বিষয়গুলো তো আমরা জানি, পার্ট অফ হিস্ট্রি। কিন্তু এইবার মানে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে আমি নিশ্চিত যে ভারত এই ধরনের কোনো ভূমিকা অবতীর্ণ হবে না। তারা বাই দিস টাইম কিন্তু তারাও কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে রিজিওনাল পাওয়ার হিসেবে স্বীকৃত। আপনি জানেন যে প্রতিবেশী দেশগুলোর জন্য তাদের বাজেটে বরাদ্দ রাখছে, ওইসিডির মেম্বার স্টেটগুলো যেরকম বরাদ্দ রেখে থাকে অনেকটা ওই ধারায়, তো ফলে আপনাকে ওই আগে ভারত যে দাদা বা মোরল হিসেবে যে রোলটা প্লে করতো সেইটা থেকে আমার ধারণা বিরত থাকবে। ইন্টারন্যাশনাল কমিউনিটির যে এফার্টটা তার অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য পার্টনার্স হবে ভারত, এতে কোনো সন্দেহ নেই।